ফার্ম। কি আবুল ভাই, আমি তোমার বিজলি আপা বলছি। বাসায় কেউ নেই? যে না আপা, বাসায় কেউ নাই। আকাশ ভাই যে বিদেশ গেছে তারও কোনো খোঁজ নাই। যদি দুই একদিনের মধ্যে তোমার আকাশ ভাই দেশে ফিরে আসে, আর যদি আমার কথা জিজ্ঞেস করে, আমার ঠিকানা জানতে চায়, তাহলে তুমি আমার এই ঠিকানা তাকে দেবে, 30 নম্বর আগ্রাবাদ হালি শহর চট্টগ্রাম। আপা, আকাশ ভাই দেশে আসলে অবশ্যই আপনার এই ঠিকানার কথা আমি আকাশ ভাইরে বলবো। ঠিক আছে আবুল ভাই, রাখি। এখন কি করব? এখন তোর করার কিছুই নেই। তোকে নতুন করে বাঁচতে হলে এই আগুনই তোর জীবনের সব কিছু। না বিজলি, আগুন আজ দেশে ফিরে আসছে, তুই তাকে এয়ারপোর্টে রিসিভ করতে যাবি না? না, আমি এয়ারপোর্টে যাব না। কেন যাবি না? আমি আজও আকাশকে চিরদিনের জন্য মন থেকে মুছে ফেলতে পারিনি। তুই মুছে ফেলতে পারিসনি, কিন্তু আকাশ তো তোকে চিরদিনের জন্য মন থেকে মুছে ফেলেছে। আকাশ ভুলে যেতে পারলে তুই পারবি না কেন? না, আকাশ এতদিনে তোকে কি দিয়েছে? দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, অপমান ছাড়া আর কিছুই দিতে পারিনি। তুই আকাশকে ভুলে যা। না কুই, আকাশ তো একবারও ভুল করেও তোর কোনো খোঁজ নেয়নি। তুই কি বেঁচে আছিস না মরে গেছিস? আকাশ আজ তোর কাছে অতীত। তোর হৃদয় থেকে আকাশকে চিরদিনের জন্য মুছে ফেলতে হবে। বর্তমানে এই পৃথিবীতে আগুনই হচ্ছে তোর সবচেয়ে আপনজন, তোর নতুন জীবনের পথ চলার একমাত্র সাথী। বুঝলি? তুই আকাশকে চিরদিনের জন্য ভুলে যা, ভুলে যা, ভুলে যা, ভুলে যা, ভুলে যা। তুই সম্পূর্ণ সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবি এ আমি কোনোদিন ভাবিনি। বাবা, তোমার সঙ্গে পরিচয় করে দিই, আমার বন্ধু আগুন। আগুন আমার বাবা। আগুন, ওয়ালাইকুম আসসালাম। আসি। ওকে বন্ধু, আবার ভীষণ কিন্তু। চল বাড়ি চল। সুস্থ হয়ে ফিরেছিস, আর দেরি না করে তোর পছন্দ করা মেয়ে বিজলির সাথে তোর বিয়ের কাজটা আমি সেরে ফেলতে চাই। হ্যাঁ বাবা, আমার অ্যাক্সিডেন্টের কারণে এমনিতে অনেক দেরি হয়ে গেছে, এবার আমি বিজলিকে বিয়ে করে ঘরে তুলতে চাই। বিজলিকে চমক দেওয়ার জন্যই এতদিন ইচ্ছে করে আমি বিজলির সাথে কোনো যোগাযোগ করিনি। আমাকে দেখে বিজলি নিশ্চয়ই চমকে উঠবে, বিজলি অবাক হবে। আমি কালে বিজলির সাথে দেখা করে বিয়ের কথাটা পাকা করে ফেলতে চাই। তুই তাই করিস বাবা, তোর বিয়েতে আমার আর কোনো আপত্তি নেই। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ ভেরি মাচ।
কতদিন দেখিনি তোমায়, তোমাকে না দেখা পর্যন্ত আমার মনে কোনো শান্তি নেই। আমি জানি তুমি আমাকে কত ভালোবাসো, তুমি যে কথা আমাকে বলেছিলে তা আমি আজও ভুলিনি। আমি যখন পঙ্গু ছিলাম তখন তুমি বলেছিলে তোমার হাত নেই পা নেই, তাতে কি হয়েছে, আমার তো হাত রয়েছে পা রয়েছে। তোমার সে সান্ত্বনার কথা আমি আজও ভুলতে পারিনি। হ্যাঁ হ্যাঁ বিজলি, তুমি আমাকে দেখে চিনতে পারবে তো? হ্যাঁ চিনতে পারবে তো? আমি তোমাকে আমার অতীত জীবনের সব কথা জানিয়েছি এবং সেদিন সিঙ্গাপুর থেকে টেলিফোনে আমার সব কথা তোমাকে বলেছি। এখন বলো তোমার ইচ্ছার কথাটা কি আমার মাকে বলতে পারি? শুনুন, আপনি তো আপনার অতীত জীবনের সব কথাই আমাকে বলেছেন, কিন্তু আমার জীবনের একটা অতীত থাকতে পারে, সেই অতীত জীবনের কথা আপনি শুনবেন না? না বেজলি, আমি তোমার আপনি কি সিদ্ধান্ত নিতে চান? এতদিন সামনাসামনি বলতে লজ্জা করছিল, কেন জানি না আমি বলতে পারিনি। বলুন। আমার মা আর এক মুহূর্ত দেরি করতে চান না, এখনই তোমার সাথে আমার বিয়ের কাজটা সেরে ফেলতে চান। তাহলে বলো এই প্রস্তাবে তুমি রাজি আছো? চুপ করে আছো কেন? কথা বলো, কথা বলছো না কেন? কথা বলো। তুমি রাজি? বিল্লি বিল্লি, একথা শোনার জন্য আমার মা ব্যাকুল হয়ে আছেন, একথা শোনার পর আমার মা যে কত খুশি হবেন সে কথা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। চলো এক্ষুনি করে মাকে এই খুশির কথাটা জানিয়ে আসি, চলো এসো আমার সাথে, এসো বিজলি, মা এসো। মা, বিজলি তোমার ছেলের বউ হতে রাজি হয়েছে, বলো মা তুমি খুশি হওনি? এই খুশির খবরটা শোনার জন্য আমি এতদিন অপেক্ষায় ছিলাম বাবা, সে আশাটা আজ আমার পূরণ হলো। বিজলির মতো মেয়ে হয় না, তুই জানিস না বাবা, তুই বিদেশ থাকাকালীন প্রতিদিন প্রতি সময় বিজলি আমার খোঁজ খবর নিত, আমাকে নিয়ে বেড়াতে যেত। আমি জানতাম বিজলি কখনো আমার অবাধ্য হবে না, তাই আমি বিজলিকে সাথে নিয়ে ওর পছন্দ মতো তোদের বিয়ে সব বাজার আমি সেরে ফেলেছি বাবা। বিজলি আমার লক্ষ্মী বৌমা হবে, আমার এতদিনের অন্ধকার ঘর আলোতে ভরিয়ে দেবে, আমার আগুনের কপালে সুখ সয় না। আমি দোয়া করি তোমাদের জীবন সুন্দর ফুলের মতো চিরদিন সুরভি ছড়াবে। তোমার এই ঋণের কথা আমি কোনোদিন ভুলবো না মা, তোমরা তোমরা সুখী হবে মা, তোমরা সুখী হবে। আমাকে দেখে ভয় পেয়ে গেলে নাকি? আরে আমি ভূতও না পেতনিও না, আমি তোমার আকাশ। তুমি? হ্যাঁ আমি। আরে আমি মরে যাইনি, এখনো বেঁচে আছি। আরে আমাকে দেখে অবাক হওয়ার কিছু নেই। এবার আমি তোমাকে একটা মজার জাদু দেখাবো, যা দেখে তুমি আরো বেশি অবাক হয়ে যাবে। 1, 2, and 3 এই হলো
আমার জাদু। দিদি আমি হাঁটতে পারি, আমি ঘুরতে পারি, দিদি আমি আমি উদ্ভাস করতে পারি, আমি দৌড়াতে পারি, আমি নাচতে পারি, আমি লাফাতে পারি, আমি সব কিছু করতে পারি। কি কেমন দেখলি আমার জাদু? বিজলি তুমি আমাকে ভিতরে আসতে বলবে না? জানো বিজলি, ভেবেছিলাম তুমি হয়তো এতদিন আমাকে ভুলেই গেছো, আমাকে দেখে তুমি চিনতেই পারবে না। বিশ্বাস করো বিজলি, আমি তোমার কসম খেয়ে বলছি, আমি এক মুহূর্তের জন্য তোমাকে ভুলিনি। প্রতিদিন, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড তোমাকে আমার মনে পড়েছে। তোমাকে একটু দেখার জন্য আমার মন ছটফট করেছে, আমি যেন পাগল হয়ে গিয়েছিলাম। কতদিন থেকে তোমার হাসি দেখি না, একটু হাসো না, একটু হাসো না প্লিজ বিজলি, একটু হাসো বিজলি, প্লিজ কই একটু হাসো না, হাসো। থ্যাংকস। জানো বিজলি, এতদিন আমি খুব ভয় ছিলাম, ভেবেছিলাম তুমি আমাকে দেখে আমার সাথে ঝগড়া করে, অভিমান করে আমার সাথে কথাই বলবে না, আমাকে তোমার সামনে থেকে দূর দূর করে তাড়িয়ে দেবে, এটাই তো স্বাভাবিক। আরো ভেবেছিলাম যে সেদিন তোমাকে আমার ওই তাড়িয়ে দেওয়ার অভিনয়টাকে তুমি সত্যি মনে করেছো কিনা। বিশ্বাস করো বিজলি, আমি কখনো আমার ওই পঙ্গুত্বের জীবনের সাথে তোমাকে জড়াতে চাইনি। সেদিন সেই নিখুঁত অভিনয় করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তোমার প্রেমই আমাকে নতুন জীবন দিয়েছে বিজলি। কই তুমি তো কিছু বলছো না, আর বলবি বা কেমন করে, আমি তো তোমাকে বলার সুযোগই দিচ্ছি না, আমি তো একাই বকবক করে যাচ্ছি। বিজলি তুমি কিছু বলো না, বলো বলো বিজলি। হ্যালো, আগুন বলছি। কেমন আছো বিজলি? ভালো। শোনো বিজলি। জি। সিঙ্গাপুরে আমার যে বন্ধুর সাথে পরিচয় হয়েছিল তার সাথে তোমার পরিচয় করিয়ে দেব। আজ সন্ধ্যায় মিডনাইট সান চাইনিজ রেস্টুরেন্টে তোমার জন্য আমরা অপেক্ষা করব, তুমি আসবে তো? জি। রাখছি। কি ব্যাপার বিজলি, কি ভাবছো? ভাবছি। বলো, চুপ করে আছো কেন? তুমি অনেক দেরি করে ফেলেছো আকাশ। মানে? আমার অন্যদের বিয়ে ঠিক হয়ে গেছে।